নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। থাম্বনেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে মীন রাশির জাতক ও জাতিকার এই মার্চ মাস কেমন দিকে চলেছে। তাও বিস্তারিতভাবে ভিডিওতে জেনে নিন আপনাদের এই মার্চ মাসে কি কি ঘটতে চলেছে। তো আসুন শুরু করা যাক। মীন রাশির মার্চ মাসের প্রথম দিকে আপনাদের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে উন্নতির দিকে যেতে চলেছে। আপনারা এই মাসের মাঝামাঝিতে আপনাদের অর্থনৈতিক অবস্থা একটু ডাউন হলেও মাসের শেষের দিকে আপনাদের অর্থনৈতিক অবস্থা পুনরায় ভালো হতে চলেছে। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবনে। মীন রাশির এই মাসে অর্থাৎ মার্চ মাসে আপনাদের পরিবারের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। আপনারা নিজেদের মধ্যে অনেক হ্যাপি থাকবেন এবং খুশি থাকবেন। এছাড়াও এই মাসের শেষের দিকে আপনারা একটু সাবধানে চলতে পারেন, কারণ আপনাদের টুকটাক বিবাদ আসতে পারে। এরপরে আসি আপনাদের বিবাহ জীবন অর্থাৎ দাম্পত্য জীবন। মীন রাশির জাতক ও জাতিকারা যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তাদের রোমান্টিকতা অনেক বাড়বে এবং সাথে আপনাদের মধ্যে একটা খুব সুন্দর একটা বন্ডিং সৃষ্টি হবে। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসের শুরুর দিকে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, তবে মাসের মাঝামাঝির পর থেকে একটু রাস্তাতে চলাচল সাবধানে করবেন, কারণ একটু প্রবলেম দেখা যাচ্ছে, মানে অ্যাক্সিডেন্টের ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। আপনাদের মীন রাশির জাতক ও জাতিকার মার্চ মাসে স্বপ্নপূরণ হতে চলেছে, কারণ আপনারা বিদেশ ভ্রমণ করবেন, দেশে এবং বিদেশেও ভ্রমণ করবেন এবং বহুত সুন্দর সুন্দর জায়গা যেখানে আপনারা কোনোদিনও যাননি এবং যাওয়ার জন্য অনেকদিন ধরে ভাবছেন, তো এই মাসেই আপনারা এটা পূরণ করে নিতে পারবেন। সেই অপরচুনিটি আপনাদের আসতে চলেছে। এরপরে আসি আপনাদের পড়াশোনার স্থান। যারা বিদ্যার্থীরা আছেন তারা এই মাসে পড়াশোনা মনোনিবেশ অনেকটাই বাড়বে। এছাড়াও মাসের মাঝামাঝি থেকে আপনাদের যেহেতু ঘোরাঘুরির ব্যাপারটা একটু চলে আসছে, মানে বাইরে একটু ঘোরাঘুরি মানে ট্যুর অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে একটু পড়াশোনার ডিস্টার্বেন্স হলেও মাঝামাঝি পরে আপনার মাসের শেষের দিকে আপনাদের সমস্ত কিছু আবার পূর্বেকার মতো ফিরে আসবে। এরপরে আসি আপনাদের চাকরি বা কর্মস্থান। মীন রাশির জাতক ও জাতিকারা এই মাসে ভালো জায়গায় চাকরি পেতে চলেছেন। আপনারা অনেক উঁচু পদে অর্থাৎ আপনার কোয়ালিটি হিসাবে আপনারা উঁচু পদে চাকরি বা জব পেতে চলেছেন। এছাড়াও আপনাদের যারা অলরেডি জব করছেন তারা প্রমোশন হতে চলেছে। এরপরে আসি আপনাদের ব্যবসা স্থান। যারা মীন রাশির জাতক ও জাতিকারা ব্যবসা করছেন তাদের এই মাসে পুরনো অনেক টাকা, যেগুলো টাকা ব্যাড ডেট হয়ে গেছে, মানে আসতে চাইছে না, তারা সেই টাকা আপনার সেই টাকা আপনারা ফিরে পেতে পারেন। এছাড়াও আপনারা নতুন করে কোনো বিজনেস শুরু করতে পারেন। এছাড়াও আপনারা শেয়ার মার্কেট থেকে এবং ফাটকা কারবারি থেকে আপনারা এই মাসে বিপুল পরিমাণে টাকা অর্জন করতে পারতে পারেন। তো অবশ্যই আপনারা আপনাদের ন্যাকাল চাকরিকে একবার পর্যবেক্ষণ করুন কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে, কারণ যখনই আপনি কোনো টাকা ইনভেস্ট করবেন, সে ব্যবসার ক্ষেত্রে হোক আর লটারি কাটা হোক বা শেয়ার মার্কেটে হোক, অবশ্যই আপনারা ন্যাকাল চাকরিকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে একটু দেখিয়ে নিন, তাতে আপনাদের পক্ষে মঙ্গল হবে। এরপরে আসি আপনাদের সন্তান। মীন রাশির জাতক ও জাতিকারা যাদের সন্তান রয়েছে
তাদের সন্তানের পড়াশোনা অনেকটাই ডেভেলপ করবে এবং আপনারা এই মাসে আপনাদের সন্তানকে নিয়ে একটু গর্ববোধ করবেন। হ্যাঁ বন্ধু, এটা বাস্তব, এটি সত্য। ওভারঅল মীন রাশির এই মাসটা ভালো, তবে মাসের মাঝখানের পর থেকে একটু আপনারা কনসাসনেস থাকবেন রাস্তাঘাটে, কারণ আপনারা ট্যুরে যাবেন তো অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু কনসাসনেস থাকতে হবে। আপনাদের টাকা পয়সা একটু চিটও হয়ে যেতে পারে, মানে ধরুন কোনো জায়গায় টাকা রেখেছেন, মানি ব্যাগটা হারিয়ে গেল বা চুরি করে নিল, এরকম টাইপের হওয়ার চান্স আছে। তো যাই হোক, ওভারঅল ভালো, তবে আপনারা একটু সাবধানে চলবেন, এটাই আমি বলব। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনারা অবশ্যই যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিন, কারণ আপনার একটাই লাইক আমার ভিডিও করা মোটিভেশনকে অনেকটা এগিয়ে দেয়। তো আশা করি আপনারা লাইক করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।